ওয়েলকাম স্টুডেন্টস টু বিধ ডট কম আমি তৃতীয় মানসার তোমাদের ম্যাথসের টিচার আজকে তোমাদের জন্য একটা ডেফিনেট ইন্টিগ্রারের প্রবলেম নিয়ে এসেছি প্রবলেমটা এরকম জিরো ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু ডিএক্স বাই ফাইভ প্লাস ফোর এক্স তাহলে আমরা এটা কীভাবে করবো জিরো টু পাই বাই টু ডিএক্স বাই ফাইভ প্লাস ফোর এক্স এখানে আমরা কিছু ফর্মুলা ইউজ করবো সেই ফর্মুলাটা হলো সাইন এক্স এইটা ইকুয়ালস টু sin x equals টু টু টেন এক্স বাই 2 বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু ঠিক আছে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব তাহলে সেই ফর্মুলাটাকে যদি ইউজ করি তাহলে এটা রকম হবে ইন্টিগ্রেশন জিরো টু ফাইভ বাই টু ডি এক্স বাই ফাইভ প্লাস ফোর ইন্টু টু টেন এক্স বাই এবার আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে এটা কি রকম হবে ইন্টিগ্রেশন 0 টু पाई बाय 2 1 + 10 স্কয়ার x / 2 এটা এলসিএম হবে এটা এলসিএম হলে তাহলে কি রকম হবে 5 * 1 + 10 স্কয়ার x / 2 + 8 tan x / 2 এবং 1 + টেন স্কোয়ার এক্স টু উপরে উঠে যাবে সো ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু ডিএক্স কারবার আমরা যদি টেন এক্স বাই টু কে জেড ধরি ধরি টেন এক্স বাই টু টু জেড তাহলে ডেরিভেটিভ করলে পাচ্ছি সিক্স স্কোয়ার এক্স বাই টু হাফ

যদি আমরা ইন্টিগ্রেট করতে চাই প্রথমে কি করব এই যে z স্কয়ার রিলেটেড টার্ম তার জন্য এই 5টাকে আমরা বাইরে বের করব 5 কে যদি বাইরে বের করি তাহলে এটা এরকম দেখতে হবে 2/5 ইন্টিগ্রেশন 0 টু 1 dz এখানে z স্কয়ার প্লাস 8/5 z প্লাস 1 करेक्ट एबार আমরা কি চেষ্টা करूँगा এটাকে टके नीचे के सम ऑफ टू स्क्वेयर्स ডিফারেন্স অফ টু স্কোয়ার্স হিসেবে রিপ্রেজেন্ট করা মানে দুটো স্কোয়ারে যোগ বা বিয়োগ হিসাবে আমরা রিপ্রেজেন্ট করব সেটা কিভাবে দেখো এখানে আছে জেড স্কোয়ার

এবার এখান থেকে এটা কি হবে টু বাই ফাইভ বাইরে আছে ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান ডি জেড বাই এই যে টার্মটা জেড স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারে এসেছে তার মানে এটা কত জেড প্লাস ফোর বাই ফাইভ হোল স্কোয়ার

এক্স বাই এ তা আমরা এই ফর্মুলাটাই এখানে লাগাবো ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ কারেক্ট সো টু বাই ফাইভ অলরেডি বাইরে আছে ওয়ান বাই এ দ্যাট মিন্স ওয়ান বাই থ্রি বাই ফাইভ টেন ইনভার্স জেড প্লাস ফোর বাই ফাইভ বাই থ্রি বাই ফাইভ আর লিমিটটা কত আছে এখানে লিমিট জিরো টু ওয়ান এখানে ফাইভ এই ফাইভ ক্যান্সেল হয়ে গেল তাহলে এটা কি এলো টু বাই থ্রি ভেতরে যদি এটাকে একটু সিমপ্লিফাই করে নিই তাহলে কি হবে টেন ইনভার্স ফাইভ যদি এলসিএম হয় তাহলে ফাইভ জেড প্লাস ফোর নিচেও ফাইভ ফাইভ ক্যান্সেল হয়ে যাবে থ্রি থাকবে আর লিমিট জিরো টু ওয়ান এবারে প্রথম হচ্ছে আমরা কিভাবে বের করি প্রথমে আপার লিমিটটা ফাংশানে বসাই টু বাই থ্রি যদি আপার লিমিট ওয়ান ফাংশনে বসাই তাহলে কি হবে জেড এর জায়গায় ওয়ান বসাচ্ছি তার মানে ট্যান ইনভার্স ফাইভ প্লাস ফোর বাই থ্রি দ্যাট মিনস নাইন বাই থ্রি মানে ট্যান ইনভার্স থ্রি মাইনাস এবার আমরা ফাংশনে কি করব লোয়ার লিমিটটা বসাবো মানে জেড এর জায়গায় জিরো বসাবো জেড এর জায়গায় যদি জিরো বসে তাহলে কত আসছে জেড এর জায়গায় জিরো বসালে ট্যান ইনভার্স ফোর বাই থ্রি ট্যান ইনভার্স ফোর বাই থ্রি এখান থেকে চলে এলো এবার আমরা যদি এটাকে সিমপ্লিফাই করি

এখানে থ্রি মাইনাস ফোর বাই থ্রি কত হচ্ছে নাইন মাইনাস ফোর মানে কত আসছে কত পাচ্ছি ট্যান ইনভার্স ওয়ান বাই থ্রি হেন্স দ্য আনসার সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম ম্যাথসে এরকম আরও সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন